কান্দির পাড়ে আছেন সহকর্মী রাশেদ লিমন, সরাসরি যাচ্ছি তার কাছে। আগেই বলেছি যে প্রচার প্রচারণায় কিন্তু এই মুহূর্তে জমি উঠেছে এই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। বিশেষ করে সকাল থেকেই কিন্তু নগরের বিভিন্ন গলি গলিতে প্রার্থীরা বা প্রার্থীর সমর্থকরা, তার প্রার্থীর কর্মীরা, তারা কিন্তু আসলে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। এই মুহূর্তে আমরা রয়েছি আসলে কান্দির পাড়ে একটি শপিং মলে, এবং এই মূলত যেটি দেখেছি আমরা গতকালকে প্রতীক বরাদ্দর পরে, কিন্তু আবহাওয়া খুব একটা প্রার্থীদের অনুকূলে না। অর্থাৎ যখনই তাদের এই প্রচারণার সময়, কালকে বিকালেও দেখেছি আমরা বৃষ্টি, আজকেও কিন্তু এই যে মুহূর্তে আসলে প্রার্থীরা প্রচার প্রচারণা চালাবেন তখন কিন্তু আসলে বৃষ্টি বাধা। তবে প্রার্থীরা কিন্তু বসে নেই, বা তার সমর্থক যা রয়েছেন তারাও কিন্তু বসে নেই। আমরা এইমাত্র দেখলাম যে নৌকার সমর্থিত যারা সমর্থক রয়েছেন বা তাদের যারা কর্মী রয়েছেন মহানগর আওয়ামী লীগের, তার পক্ষে কিন্তু মহানগর আওয়ামী লীগের একটি দল, তারা কিন্তু এই কান্দিপাড় এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন। যদিও বৃষ্টির কারণে তারা এইমাত্র একটি মার্কেটে ঢুকছেন, এবং এখানেও কিন্তু তারা এসে সেই একই কায়দায় তাদের যে প্রচারণা সেই প্রচারণা কিন্তু চালাচ্ছেন। এবং সেই অবস্থায় কিন্তু তারা, আমরা দেখছি সবাইকে নৌকায় ভোট চাইছেন, এবং বেশ কিছু প্রতিশ্রুতি তাদের যে এখানে রয়েছেন যে দুর্নীতিমুক্ত করা এবং ভবন অনুমোদনের জন্য অনুমোদন নিতে, বহুতল ভবনের ক্ষেত্রে কোনো আলাদা ফি দিতে হবে না, তারপরে এই ধরনের বিভিন্ন যে তিনি বিশেষ করে জলাবদ্ধতা ও যানজট নিরসনেও কিন্তু তার বেশ তার যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিতে রয়েছে। পাশাপাশি ট্যাক্স কমানো এবং নিষ্ঠার সাথে কাজ করার এবং না কাজ করার, বিশেষ করে মাদক মুক্ত একটি কুমিল্লা নগর গড়ার প্রতিশ্রুতি কিন্তু তিনি তার যে অঙ্গীকারনামা সেই অঙ্গীকারনামায় দিয়েছেন। এবং তিনি নিজে না থাকলেও তার পক্ষে কিন্তু, যেটি বলছিলাম, যে মহানগর আওয়ামী লীগের বেশ কয়েকটি দল ওয়ার্ডে ওয়ার্ডে কিন্তু তারা যে প্রচারণা সেই প্রচারণা চালাচ্ছেন। এবং এর পাশাপাশি আমরা যদি বলি যে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, তিনিও কিন্তু সকালে তার প্রচারণা চালিয়েছেন, এবং তিনিও যেটি বলেছেন যে তিনি তার অসমাপ্ত যে কাজগুলো রয়েছে বা তিনি কুমিল্লা নগরকে নিয়ে তার যে মেগা পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু তিনি তার যে ভূমিকা রাখার কথা সেটি কিন্তু তিনি জানিয়েছেন। তো সব কিছু মিলিয়ে আসলে প্রার্থীরা কিন্তু এরই মধ্যে যে একদম বলতে গেলে ভোটারদের দ্বারে, এবং ভোটাররাও কিন্তু এই মুহূর্তে সেই প্রতিশ্রুতি যারা দিচ্ছেন তারা সেগুলো নিয়ে নিচ্ছেন, শুনে নিচ্ছেন। ভোটাররা আসলে মূলত আগামী মাসের যে 15 তারিখ যে ভোট, সেই ভোটের দিনই সিদ্ধান্ত নেবেন তারা কার পক্ষে রায় দিবেন। তো এই ছিল কুমিল্লা থেকে এখনকার মতো। কুমিল্লা সিটি নির্বাচনের সর্বশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম কুমিল্লা নগরের।